জ্যান্ত পুতুল পোড়ানোর মতন কথা বলা মানে সরাসরি হিংসাকে প্রশ্রয় দেওয়া। কে বলছেন? ডাক্তার নির্মল মাঝি, আসলে তৃণমূলের নেতা। কাকে বলছেন? ডাক্তারদের উপস্থিতিতে বলছেন, ডাক্তারদের উদ্দেশ্যে বলছেন। এর চাইতে জঘন্য কাজ হতে পারে না, এর চাইতে জঘন্য কাজ হতে পারে না। সঙ্গদোষ কিনা আমি জানি না, কিন্তু যে দস্তুর তৃণমূলে চলছে, তাপস পাল, অনুব্রত, মনিরুল একই লাইনে, নির্মল মাঝিও প্রমাণ করছেন তিনিও তৃণমূল কংগ্রেসের সম্পদ।